কি অবস্থা, ঘরটা দেখেছো? আমার উপর তিনতলায়, আমি এখন ঝাড় দিয়ে দেবো, দরজা লাগাতে চলে এসেছে। দেখো আমাদের ঘরের পুরোনো দরজাগুলো উপরে দিয়ে দিচ্ছে, নতুন দরজা এসে গেছে। ঘরের অবস্থা কি দেখতে পাচ্ছো? এই যে তিনতলার একটা রুম, দুটো দুটো করে, তো দেখো একটা রুম, এই দুটো রুম অবস্থা দেখেছো? দেখো কিচেনও কমপ্লিট হয়েছে, আমি ছাদটা দিয়ে নিই। এই দেখো কিচেন কমপ্লিট হয়ে গেছে, এই দেখো কিচেনটা দেখতে পাচ্ছো, সব ছাদটা দিয়ে নিই। এরকম বাথরুমটা সব ছাদ দিয়ে দিয়ে দিই, উপর নিচের তলায় পরে কাজ করে। দেখো দেখছি বাথরুমটা বেশি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? একদম ছাদ। দেখো বন্ধু, বন্ধুরা কতটা নোংরা দেখতে পাচ্ছ? উপরে দরজা লাগাতে এসে গেছে, কিন্তু মিস্ত্রিরা এরকম নোংরা করে রেখে গেছে। ও বেচারা কি করে দরজা লাগাবে? দরজা লাগালো যদি নোংরাটা থাকে না, তাহলে দরজাটা টানলে না ওইখানে টাইলসে নিশানো যাবে। দেখো কালার মিস্ত্রিরা কালারে সেই কি বলে এটা ভুলে গেছে, সিঁড়িটা রেখে গেছে। এবারে দেখো সিঁড়িটা রাখাবো, আমি রেখে দিয়ে আসলাম। এবার দেখো পুরো ছাদটি, আমার ক্যামেরা করার কেউ ছিল না, একা আর স্ট্যান্ডও নিয়ে আসিনি, ওই জন্য দেখো যেরকম পারি সেরকম ক্যামেরা করছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো ঘরে কতটা নোংরা, সে ঝাড়বে বললে একটু পরিষ্কার করে দাও। আর যার যে মিস্ত্রিরা নোংরা করে রেখে গেছে তাদের দেখেছে, তারা আসেনি আজকে, কাজ হয়ে গেছে উপরতলাটাই বেশিরভাগটাই। তবুও বুঝতে পারছি না এখানে কেন কেটেছে, সেটা আমি জানি না। এখানে কালারও করা হয়েছে, তারপর কাটার কি দরকার কেটেছে জানি না। এই ঘরটা ওতে আর বেশি দিন টাইম লাগবে না মনে হচ্ছে, আমার টাইম লাগবে না মানে উপরতলাটা অনেকটা কমপ্লিট, কিন্তু নিচের তলা যে পুরো ডিজাইনটা করতে টাইম লাগবে, তবে এক দেড় মাস দু মাস লাগবে। আমাদের যে মিস্ত্রিটাতে কাজ দিয়েছে এত বাজে কাজ করে, তারপরে লেট, দামও বেশি, কিসের আগে জানলে দিতামই না, তো দেবেও না। গুজরাটে যারা আছে পড়ে, তারা মেহমন কন্ট্রাক্টরের কাজও দেবে না, এত বাজে কাজ, কোনো ফিনিশিং না, কি বলবো। আর একটা টাইলসের মিস্ত্রি পেয়েছিলাম প্রথমবার, যে এত বাজে মিস্ত্রি, যে ডেকে ডেকে নিয়ে আসতে সবাই, আর তোমার দাদা ভাই দিচ্ছে লাস্টে ভালো মিস্ত্রি নিয়ে আসতে। আমরা যে পাঁচজনের কাছে দেখাতে, তারপরে একজনের কাছে না, যাকে একবার কেউ নিয়ে আসবে তাকেই কাজ দিয়ে দিতে হবে। ভরসার দুর্যোগ চলে গেছে, দেখো কতটা কাঁচরা হয়েছে দেখতে পাচ্ছ? ঝাড় দেওয়া হয়ে গেছে, কটা কাঁচরা হয়েছে দেখতে পাচ্ছ? এইটা হলো বেডরুমে কাঁচরাটা, এবার আর একটা দুটো তিনতলায় আমার চারটে রুম, দুটো কিচেন, দুটো বাথরুম, আর এরকম করে মানে লম্বা লম্বা করে রুমগুলো করেছে, দু রুম কিচেন, দু রুম কিচেন। এটা হলো প্রথমে সিঁড়ির পাশেরটা করছে, দেখো কতটা নোংরা, টাইলস বাইলস যেখানে পেরেছে, এই ঘরটা টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে তবু রেখে গেছে, পরিষ্কার করে যায়নি। আর আমি তো ভাবছি যে ওই লোকটা যতক্ষণ এসেই গেছে, ওই দাদাটা যে দরজা লাগাবে আমাকে বলেছে পরিষ্কার করে দাও একটু, আমি আবার বলছি একবারে ঝাড় দিয়ে চলে আসি। কিন্তু আমি এই পরিষ্কার করার পরও দাদাটা দরজা লাগিয়েছে, পরিষ্কার আবার ঝাড় দিয়েছে, কেউ ক্যামেরা করার মতো নাই, তো ওই জন্য আর অত ভিডিও করতে পারলাম না। সেইটাও আমি তো একবার দরজাটা লাগিয়েছে, ঝাড়টা দিয়ে এসেছি দোতলায়, আর ওই যে কালার এখনও বাকি আছে, আর কারেন্টের ইতো বয়ারটা ভরেই দিয়েছে তারগুলি, শুধু ওই বোর্ডটা লাগাতে হবে। কালার কালার মিস্ত্রি আসবে কাল পরশু, এসে ফাইনাল কালার করতে যাবে, তারপরে ওইটা করবে। দেখো এই টাইলসগুলো তাহলে কাজে লাগবে, যেটা সেটা লাগা আর নিচে নিয়ে যেতে হবে, আর আমাদের প্রচুর টাইলস বেঁচে যাবে মনে হচ্ছে, ফেরত দিতে হবে। কতটা কাঁচা, দুটো রুম, একটা রুমে কাঁচা দেখলে, আর একটা দু রুম কিচেন, তো এটা দ্বিতীয় ঘরটা, এটা একটু ছোটো সাইজের, ওইটা কিন্তু বড় হয়েছে। আমরা কিন্তু নিজেরা থাকার জন্য বানাচ্ছি কিনা তোমরা কমেন্ট করবে, আমি বলবো। চারটে ঘর আমরা বানাচ্ছি, আর এত ভালো লাগছে, তোমরা বলছো নিজেরটা নিজে নজর দিচ্ছি না, পুরো ঘরটা যখন পুরো মানে ধুয়ে মুছিয়ে কালার টালার হয়ে যাবে, তখন আমরা এই হোয়াইট পুট্টি লাগিয়ে রাখবো, এবার আর কালার করবো না নানান কালার। কেন বলো তো, বলছে সবাই পুট্টি দেওয়ার পর ঘরটা নতুন ঘর তো বসতে পারে, ফেটে যেতে পারে, ওই জন্য তোরা পরের বছর কালার করবে, ওরা পুট্টি না কি মারবে আমি বুঝি না, এসে ওইটা লাগিয়ে রেখে দেবে। দু হাত মারা হয়ে গেছে, আর এক হাত লাগাবে, পুট্টি মারার পরে কী যেন বলে ভুলে গেছে, ওইটা লাগিয়ে রাখবে। দেখো কতটা কাঁচরা এই ঘরটা হয়ে গেছে, চলে এবার কিচেনে চলে যাই, কিচেনটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি, আর তোমার দাদাবার সঙ্গে আমি গল্প করছি। আর এই মিস্ত্রিরা আমাদের টেবিলটা খারাপ, এই টেবিলটা ভালো লাগিয়েছে, নিচের তলা যে দোতলায় ওই টেবিলটা এত বাজে লাগিয়েছে, তেরা বেড়া বলতে গেলে হ্যাঁ হ্যাঁ ঠিক, আমাদের চোখটা নেই, আমি আবার বকবো আসলে। দেখো টাইট কিচেনটা সাদা টাইল দিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি পরে হোম ট্যুরটা পুরোই দিয়ে দেবো যখন আমার ঘরটা কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের কী বলো তো, ওই কাজের ওই কোরিয়াকওয়ালা মানে যে
ঘরটা পুরো তৈরি করবে, তারই কাজ শেষ হচ্ছে না। আমরা তো আলাদা আলাদা মিস্ত্রি নিয়ে এসেছি, টাইলস ছাড়া আলাদা, মানে সব কিছু আলাদা আলাদা মিস্ত্রি। উনার কাজটা হয়ে গেলে আমার এতদিন ঘরটা হয়ে যেত, জানো না। আমার তো সব মিস্ত্রি মানে বলাই আছে, সব কিছু আমাদের তাড়াতাড়ি করে দিত, উনি করে পাচ্ছে না। কেন আমাদের তো কি বলবো, ক্যাশ টাকায় করা লাগছে, তো পয়সা সঙ্গে সঙ্গে আমরা দিয়ে এক টাকাও মানে বাকি রাখছি না, যখন কাজে আসবে তখনই টাকা দিয়ে দেবো। অ্যাডভান্স দিতে চেয়েছি, অ্যাডভান্স কেউ কে দিন। আজকে দরজাওয়ালা লাগিয়ে দিয়েছে, তিনটে দরজা আমি টাকা দিয়ে দিয়েছি, কিছু বাকি রেখেছি। কেন পরে যদি না আসে, আমি বলেছি সব লাগানোর পর ক্যাশ দিয়ে দেবো। কেন ওরা মিস্ত্রিরা খুব খারাপ হয়, পয়সা নিয়ে আর ডাকলেও আসে না। আমি অনেকবার দেখেছি। আর আমাদের যে পাইপ লাইনের কাজ করছে, ওকে সব টাকা দিয়া হয়ে গেছে, আর 5,000 টাকা বাকি আছে, কিন্তু ওর অনেক কাজ বাকি আছে। নল, বাথরুম, টয়লেট, বাথরুম টয়লেট বলছি, বাথরুমের ওই ইটা, তার ব্যাচিং, উপরে ট্যাঙ্কি ফেঙ্কি সব বাকি আছে, আর 5,000 টাকা বাকি আছে। ওর অনেক কাজটাও বাকি আছে, আমরা বেশি একটা বাকি রাখছি না, কেউ কাছে দিতেই যতক্ষণ হবে দিয়ে দিচ্ছি, কেউ বলতে পারবে না। কিন্তু কাজটা আমার তাড়াতাড়ি চাই। দেখো কিচেনে কতটা নোংরা বেরোলো, আর এই দেখো এই প্যাকেটটা ওই কালারের ইসের থেকে বেরিয়েছে, আর সাইডে আমাদের জানলা আছে, ওইখান থেকে সব আমি বের করে ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এই দেখো সব এই প্যাকেটে করে রেখে আমি সব জানলাতে ফেলে দেবো ভাবছি, সব ঘরেরটা উঠিয়ে নিচ্ছি। ভাবছিলাম যে ফেলবো না, যে না পরিষ্কার করতে এসেছি, যতক্ষণ পরিষ্কার করে রাখি ভাল লাগবে, ওদেরও কষ্টটা কম হবে। আমি তারপর কি বলতো, এইসব কাজ সেরে নিচেই কাজ সেরে রান্না বান্না করতে তখন আমার শরীর চলে না একদম, ওই জন্য আমি কেমন করে কাজ তিনতলা ঘরটা পরিষ্কার করছি পুরো ভিডিও করতে পারি। এই সাইডটা করেছি, এই সাইডটা অল্প একটু করেছি, পুরো ভিডিওটা তো দাদাভাই বলছে একই ভিডিও তোমরা দেখবে কি না কমেন্ট করে জানাবে, তাহলে আমি ভিডিওটা পরেরটা ছাড়বো। আর নিচের তলা দোতলায় তো আমার এখনও কাজ কমপ্লিট হয়নি, একটা কিচেন হয়ে গেছে আর দু একটা কিচেন বাকি। দেখো আমার তিন দরজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কতটা সুন্দর হয়েছে দরজাটা দেখতে পাচ্ছ। এই ঘরটার কি কিলিংটা কাল মানে কালকের ভিডিওই আসবে, দেখতে পাচ্ছ। এই ঘরটার কিলিংটা একটু দেখিয়ে রেখে গেলাম তোমাদের, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকবে আমার। আর এরকম ভিডিও অনেক দেখতে দেখতে তোমাদের যদি ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করবে আমারে। চলো দেখতে থাকো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, ভালো থেকো আর সুস্থ থেকো।